সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াত দিতেন সে দাওয়াতের মধ্যে দুইটা অংশ ছিল প্রথম অংশটা ছিল আনিবুদুল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহর এবাদত করো দ্বিতীয় অংশটা ওয়াজতা নেবুতাগুত নবী রাসুলেরা যদি শুধু বলতেন যে আল্লাহর ইবাদত করো তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম এত কঠিন অত্যাচার নির্যাতনের শিকার হইতেন না কিন্তু নবী মধ্যে এটাও সংযুক্ত করে যে আল্লাপাক বর্জন করো তগুত থেকে দূরে থাকো এখন যারা তগুত আছে জমিনে তারা দেখতেছে যে এই লোক তো খালি আল্লাহর দিকে দাওয়াত দে না দাওয়াত তো আমাদের বিরুদ্ধেও দেয় এই যুগে যুগে তগুতেরাই আম্বিয়া আলহিমুসালামের উপরে খেপে গেছে এবং তহুদ কর্তৃক আম্বিয়া সালাম বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জন্য দেখা গেছে যুগে যুগে অনেকে নিরাপদ দাওয়াত আবিষ্কার করে নিছে মানে নবী রাসুলদের দাওয়াত থেকে নবী আলা দাওয়াত থেকে বিচ্ছুত হয়ে নিরাপদ দাওয়াত মানে যেই দাওয়াত দিলে কেউ মন কষ্ট নিবে না কেউ খেপবে না কেউ আমাকে খারাপ বলবে না সবাই আমাকে ভালোবাসবে নিরাপদ দাওয়াত নিরাপদ দাওয়াত আম্বিয়া সালাম এই সুযোগটা পান নাই এটা নবী আলা দাওয়াত না এই জন্য এমন কোন নবী জমিনে পাওয়া যাবে না যেই নবীর উপরে ত্বতেরা খেপে নাই কারণ নবীদেরকে আল্লাপাক নির্দিষ্ট করে দিছেন যে তুমি খালি আমি আল্লাহর গোলামের কথা বললে হবে না সাথে সাথে তহতের বিরুদ্ধে কথা বলতে হবে তাইলে এটা বাদ দিতে পারেন নাই যারা নিরাপদ দাওয়াত আবিষ্কার করেছেন তারা আল্লাহর এবাদতের কথা বলেন কিন্তু ওই তহতের ব্যাপারে কিছু বলে না কারণ তহতের ব্যাপারে কিছু বললেই তো খেপে যাবে তখন আর এত আরামে আমরা যখন কোনো মসজিদে দাওয়াত দিতে যাব মানুষ আর পোলাও বিরিয়ানি রান্না করে খাওয়াবে না বরং মানুষ লাঠি নিয়ে দৌড়াইব যে মসজিদে কেন আসছে হ্যাঁ অর্থাৎ নিরাপদ দাওয়াত এটা নবীওয়ালা দাওয়াত না এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে আমাদের এই দেশের জন্য এই দেশের এখনও নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তগৎ বুঝে না তগৎ চিনে না তগত সম্পর্কে কোনো আলোচনায় হয় না তেমন কোনো খুদ্ও হয় না ওয়াজ মাহফিলও হয় না তগতের উপরে সেমিনারও হয় না তেমন আলোচনা আমরা শুনি না তাগতের উপরে অথচ ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আল কুফর বি এটা ইমানের একটা শর্ত নয়টি শর্তের মধ্যে একটা শর্ত হল আল কুফর বি তাগুত আল্লাহাক কোরআনে কারিমে সুরা আল বাকারা দুশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহাক বলছেন ফামাইয়াকপুর বিত্তাগুতি ওয়াইয়ুমিম বিল্লাহ ফকাদিস্তাম সাকাবিল উরুয়াতেল বোফকা লানফেস মালাহল্লাহ হুসামি আলিম ফামাইয়াকপূর্বিক তকুত যে ব্যক্তি তগুতকে অস্বীকার করবে ওয়ুমিম বিল্লাহ তারপরে আল্লাহ রূপুর ইমান আনবে তাহলে ইমান আনার আগের কাজ হলেও তগুত অস্বীকার করা এজন্য কালেমার মধ্যে আগে লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ লা ইলাহ কোন কোনো মাহাবুদ মানি না এখানে সব তহকতকে অস্বীকার করা হইছে সমস্ত তকত বাদ শুধু মানিকাকে এল্লাল্লাহ একমাত্র আল্লাহকে এটাই হলো কোরআনের এই আয়াতের বাস্তবায়ন আল্লাহ বলছেন ফামাই এক পরবীর তকুত ওয়াইউ বিল্লাহ যে লোক তয়কতকে অস্বীকার করবে আল্লাহর উপরে ঈমান আনবে ফাকা দিস্তাম সাকাবিল সে এমন একটা শক্ত কঠিন যেটা কখনো ছিন্ন হবে না এটাকে কাটা যাবে না ছিঁড়া যাবে না এরকম এক শক্ত আল্লাহর বন্ধন আল্লাহ তার সাথে কায়েম হয়ে গেছে এটার নাম সহি মানে এমন শক্ত ঘিরা আল্লাহর সাথে লেগে গেছে লাল ফেসা মালা এটা ছুটার সম্ভাবনা নাই যদি আগত অস্বীকার না থাকে তাহলে এটার নাম চহী আকি দানা এটা আল্লাহর সাথে গিরা লাগে নাই আকৌদা মানে গিরা লাগা তা আকেই দুই দিকে লাগে শয়তানের সাথেও গিরা লাগে আল্লাহর সাথেও লাগে আল্লাহর সাথে যদি বান্দার গিরা লাগে এটার নাম আকিদা। আর শয়তানের সাথে যদি বান্দার গিরা লাগে এটার নাম বাতিল নাকেইদা